জি জি ম্যাম, ম্যাম, আমাদের আসলে ম্যাম 11:30টার আগে ফ্রি আছি, কারণ আমাদের যা 11:30টায় তো ক্লাস ছিল না আগে চেঞ্জ করতে, এখন সফটওয়্যার প্রজেক্ট ক্লাস দিয়ে দিছে 11:30টা থেকে। মানে তোমাদের সফটওয়্যার প্রজেক্ট ক্লাস 11:30টা থেকে শুরু করে টানা, মানে তারপরে অ্যালগো ক্লাস সবকিছু মিলে জি ম্যাম, পুরো আপনার তারপর আপনি, হ্যাঁ ম্যাম, আমার, আমরা হ্যাঁ 10টা থেকে করতে পারবো ম্যাম, 10টা থেকে দশটার আমার পরে আবার ফ্রি একটা আছে। সেশনে ক্লাস আছে আজকে। আচ্ছা ম্যাম, তাহলে তো আর আজকের দিন যদি আমরা চেঞ্জ করি, বুধবারে তোমাদের কি অবস্থা বলো তো, যে বুধবারে আর্লি কি 11:30টায় বা 10টায় তোমরা? বুধবার আমাদের কোনো ক্লাস নেই, দেওয়া যেতে পারে। না এখন ওই যে আমি ইয়েকে তো বলছিলাম, সিয়ার জানি কই, ওকে তো বলছিলাম যে যদি এরকম হয় যে বুধবারে আমরা এই ক্লাসটা শিফট করে 10টার দিকে করে ফেললাম বা 11:30টার দিকে করে ফেললাম, তাহলে বেটার হয়। আর তোমাদের সাথে আর একটা ক্লাস হচ্ছে আমার কবে জানি মঙ্গলবার 8:30 থেকে, না জি ম্যাম, এই 8:30টার ক্লাস ম্যাম বুধবার নিলে ভালো হয় ম্যাম, অনেক সকাল হয়ে যায়। 8:30 ক্লাসটা মনে হয় পিছাইতে পারবো না, কারণ বুধবারে আবার আমাদের যে মিটিং থাকে সে মিটিংটা আবার একদম মানে ম্যান্ডেটরি জয়েন করতেই হবে। এখন বুধবারে যদি ক্লাসের টাইমটা ফিক্স হয় তাহলে ওই ক্ষেত্রে হয়তো বা মানে নিয়মটা যেটা তোমার, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে শিডিউল ক্লাস যেটা ওইটার জন্য তুমি মানে মিটিং এর জিনিসটা কনসিডারেবল, বাট এক্সট্রা ক্লাসের জন্য কনসিডারেবল না, বা চেঞ্জিং ক্লাসের জন্য কনসিডারেবল না, এটা একটা ঝামেলা। অবশ্য তোমাদের তো ভার্সিটি খুলেই দিচ্ছে যেটা শুনতেছি আর কি, যদি খুলে দেয় তাহলে তো তোমাদের ভার্সিটিতে গিয়েই ক্লাস করতে হবে, তখন আর বুধবার কি 8:30 কি আর 9টা কি, তখন তো আর এই ঝামেলা থাকবে না। কারণ ধরো যে খুব সম্ভবত ফেব্রুয়ারিতে মনে হয় খুলে দেবে ইউনিভার্সিটি, যদি মার্চে ফেব্রুয়ারি খুলে শেষের দেবে। দিকে ম্যাম, আমি তো এক একটা জায়গায় এক এক ধরনের কথা শুনতেছি, কেউ বলতেছে 4 তারিখ, কেউ বলতেছে 6 তারিখ। এখন আমার কাছে যেটা সব থেকে ফ্র্যাঙ্কলি যেটা মনে হয় যে উইদাউট এনি প্রিপারেশন হয়তো বা খোলাটা তো পসিবল না, কারণ তোমরা যাবা ক্লাস করবা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেনের যদি কথা হয় তাহলে তোমাদের জন্য ওভাবে বেঞ্চ রেডি করা, এই করা, সেই করা, মানে সবকিছু তো একটা প্রিপারেশন আছে, তো এটা হুট করে আমার মনে হয় না পসিবল হবে। কিছু টাইম নিয়ে তারপরে হয়তো বা মানে হয়তো বা এটা সামহাও সামহাও এটা করা পসিবল হবে। তো আপাতত যেটা বললাম যে মঙ্গলবার আমরা এক্স্যাক্টলি 8:30 থেকে ক্লাস না করে আমরা তো 9টা থেকে ক্লাসটা শুরু করতে পারি, 9টা তো ধরো যে একটু কোয়াইট কি বলা যায় সকাল হয়ে যায়, একদম ভোর তো আর থাকে না। জি ম্যাম 9টা থেকে, কিন্তু ম্যাম আবার 10টা থেকে যে আমাদের আরেকটা ক্লাস আছে ডাটা কমিউনিকেশন। হ্যাঁ মানে 1 ঘন্টায় আমরা একটু মানে যখন এই শীতের মধ্যে, শীতটা যদি চলে যায় ধরো যে এখন তো বেশ শৈত্য প্রবাহ বা ঠান্ডা, আমরা যদি 9টা থেকে স্টার্ট করি, 9টা মানে আমার 9টা, তোমরা তো 9টা বললে তো তোমরা জয়েন করতে করতে 15-10টা করে ফেলো, সেটা কিন্তু না হবে না। ম্যাম, না ম্যাম, ওকে, তোমাদের কথা চিন্তা করো, কিন্তু আমি আধা ঘন্টা আছে ঠিক আছে যাও, যে আমি 9টা থেকে যদি নেই, বাট কথা হচ্ছে যে তখন আমরা কিন্তু পিছানো যাবে না, শার্প 9টা। ওকে, আর এই যে আজকের বৃহস্পতিবারের ক্লাসটা সামহাও সামহাও আমি দেখি বুধবারে কিছু করা যায় কিনা, বা বুধবারে মানে ইয়ে করা যায় কিনা, তো যতটুকু আর কি পসিবল হয়। আচ্ছা আমরা আজকে খুব ছোট্ট, ধরো যে আমরা গত ক্লাসে তো কম, অনেক কম ছিলে তোমরা গত ক্লাসে, ইয়ে আমি 2টা মেসেজ আর কি তোমাদেরকে দেই একটুখানি, সেটা হচ্ছে যে এক, আমরা তোমরা একটু মেন্টালি প্রিপারেশন না নিজেদের মধ্যে একটু বলো যে একটা সেশন জাস্ট, ধরো যে তোমাদের অনেকের ধরো যে অনেক ধরনের কিছু পড়াশোনার পাশাপাশি হয়তো বা কিছু কাজ করো, তো এই কাজ নিয়ে জাস্ট তোমাদের ক্লাসের মধ্যে একটা ডিসকাশন করলো, যে সাপোজ অনেকের একটা ইউটিউব চ্যানেল আছে হয়তো বা, অনেকে হয়তো বা প্রোগ্রামিং করো, অনেকে হয়তো বা ধরো যে সাপোজ কোনো মানে তার শখ আছে কিছু একটা কাজ করছো, তো এই জিনিসগুলা স্পেশালি বলবো যে তোমাদের মধ্যে বেস্ট আমার কাছে মনে হয়, তোমরা নিজেও মনে করো বা তোমাদের কাছে মনে হয় যে তোমাদের বিএলসি তে, বিএলসি প্র্যাকটিস গুলোতে, বিএলসি অ্যাক্টিভিটিজে, এই জিনিসগুলো তোমাদের কাছে মনে হয় যারা বেস্ট কি বলে পারফর্মার, স্পেশালি সেশনটা একটু তারা কন্ট্যাক্ট করবা। বিকজ কেন, যে আমি 2টা সেমিস্টারও তো অনলাইনে নিয়ে আসছি, যদিও জানি না যে ভার্সিটি ওপেন হয়ে গেলে, ওয়ালাইকুম আসসালাম সাজিদুল, তো ভার্সিটি ওপেন হয়ে গেলে সেটা অনলাইনে আমাদের পরীক্ষা সিস্টেম থাকবে কিনা, বা যদিও মানে অনেকে আবার বলতেছে যে হয়তো বা ভার্সিটি যদি খুলেও যায় ফিজিক্যালি ক্লাসরুম যদি স্টার্টও হয় হয়তো বা কিছু কিছু জিনিস থাকবে হয়তো বা অনলাইনে আমাদের কন্ট্যাক্ট করতে হবে,
তো স্পেশালি আমি যে প্রবলেমটা ফেস করছি, যে ধরো যে এখনো পর্যন্ত তোমাদের বিএসসি তে কিছু কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন ধরো যে যখন তোমরা স্ক্রিপ বিশেষ করে খাতা সাবমিট করতে যাও, তখন দেখা যাচ্ছে তোমরা প্রপারলি খাতাটা নাই, সাবমিশনে নাই, আগে পরে হয়ে গেছে। এই যে পিডিএফ কনভার্ট করে ইমেজ গুলোকে তোমরা একটা ফাইলে কনভার্ট মানে কম্পাইল করে নিয়ে আসতেছো, ইমেজ গুলোকে কোন তোমার হচ্ছে যে সফটওয়্যার ইউজ করবা, ক্যাম স্ক্যানার ইউজ করবা, নাকি কোন সফটওয়্যার ইউজ করলে এটা MBটা কম হয়, আবার প্রপারলি একদম টপ শিটটা রেখে সিকোয়েন্সিয়াল এই জিনিসগুলো মেনটেন করা। এখনো দেখা যাচ্ছে বিএলসি এর যে পারফরমেন্স গুলো আছে, অনেকেই আছে যে এখনো প্রপারলি ওই ওই অর্থে হয়তো বা একটু পিছানো। তো আমি এই জন্য বলবো যে যারা তোমাদের সেকশনে এরকম দু তিনজন যারা মনে করো যে তোমরা টেকনিক্যাল অ্যাসপেক্টস এ তোমাদের নলেজ গুলো বা তোমাদের এই এক্সপিরিয়েন্স গুলো বা তোমাদের কথাগুলো শেয়ার করলে তাদের জন্য উপকার হবে, এরকম একটা সেশন আমি নেব। ওকে, মানে সেশন মানে কি, জাস্ট আমাদের ডিসকাশন। তো এরকম ভাবে, আর হচ্ছে যে স্পেশালি ধরো যে বিএলসি যেটা বললাম যে অনেক সময় ল্যাপটপ দিয়ে বিএলসি পারফরমেন্স বা ল্যাপটপ দিয়ে বিএলসি তে কাজ করা, আর যখন তুমি মোবাইল ইউজ করছো, মোবাইল দিয়ে কাজ করতে গেলে কিন্তু আমাদের একটুখানি ইন্টারাকশন হয়। তো মোবাইল ইউজ করে আসলে বিএলসি কে একটু ভালো আরো কিভাবে করা যায়, বা এই এই যে কথাগুলো নিয়ে আমার কাছে মনে হয় একটা সেশন হলে যে জিনিসগুলো হবে এই ভুলগুলো হয় না। আর এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে জিনিসটা আমি ফেস করছি যে ধরো তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট কিংবা ধরো প্রেজেন্টেশন কিংবা কোনো একটা টপিকের উপর এনিথিং দেখা যাচ্ছে আমি তোমাদেরকে করতে দিলাম, তোমরা হয়তো বা ড্রাইভে রাখলা, ড্রাইভে লিখে সেই লিঙ্কটা আমাকে সাথে শেয়ার করলা। শেয়ার করার পরে যেটা হয় যে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত ওই অ্যাক্সেস চাইতে হয়, কিভাবে অ্যাক্সেস ওপেন করতে হবে, অ্যাক্সেস কিভাবে আমরা অন করব, সেখানে ঢুকবো, বসবো, কথা বলবো, অ্যাক্সেস কি কিভাবে দিতে হয়, এই জিনিসগুলো আমরা এখনো একটু টেকনিক্যাল ব্যাপারগুলোতে একটুখানি পিছায়। আমি ইন জেনারেল সবার কথা বলছি এটা। তো এই জন্য আমার কাছে মনে হয় টেকনিক্যালি যারা মনে করো যে তোমরা এই কথাগুলো তোমাদের এক্সপিরিয়েন্স গুলো মানে শেয়ার করলে আরেকজনের জন্য উপকার হবে, তো সেশনটা হচ্ছে তাদের জন্যই। হ্যাঁ, মানে তারা একটু আমার কাছে মনে হয় এই জিনিসগুলো তোমাদের জাস্ট আমরা আমরাই হ্যাঁ একটু শেয়ার করে ফেললাম। হ্যাঁ, তো আমরা নেক্সট উইকে এরকম একটা টেন্টেটিভ ডে রাখি, যে কোনো একদিন আমরা এই জিনিসগুলো বসবো। আমি সিআর আসছে নাকি ক্লাসে, কি জয়েন করছে সিআর? জি ম্যাম। সাজিদ, হ্যাঁ সাজিদ, তুমি একটা কাজ করো। তো আমাদের এই যে এখন যে কজন আছি আমরা, এর মধ্যে তোমরা এই সেশনের ব্যাপারে কে কে ইন্টারেস্টেড বলো তো, যে জাস্ট আমরা এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করলাম যে হ্যাঁ ঠিক আছে এই জিনিসগুলো, ধরো তুমি বিএলসি নিয়ে তোমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো হয়তো বা একটু এমফাসিস করা দরকার, তুমি প্রবলেম ফেস করে আসছো, এই প্রবলেমটা তুমি ওভারকাম করলা কিভাবে, পরীক্ষার সময় স্পেশালি দেখা যাচ্ছে আমাদের অনেক বেশি প্রবলেম হয়ে যায়, যে অনেকেই দেখা যাচ্ছে যে কি বলে যে গুগল ডকুমেন্ট, যে গুগল লিঙ্কটা আছে সেখানে দেখাচ্ছে যে কোন একটা ডকুমেন্ট সাবমিট করলো সেটাও হয়তো বা প্রপারলি সাবমিশন করতে পারে না, যে এই যে ছোটখাটো ইস্যু গুলো আছে। সমস্যা হয়েছিল লাস্ট সেমিস্টারে ম্যাম, অনেকে খাতা জমা দিয়েছে কিন্তু নাকি যায় নাই, যায় নাই, এক্স্যাক্টলি যায় নাই, তারপরে পরে আবার মেইল করা, আবার পরে দেখা যাচ্ছে যে ফাইল সাইজ দেখা যাচ্ছে যে আমার আমারই আসছে, আমার টেলিগ্রাম পুরো ভরে গেছে এরকম, যে ম্যাম আমার কেন 10 MB বেশি হয়ে যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে সে এমন ভাবে ফাইলটা মানে হচ্ছে যে করা যেটাতে আসলে PDF ও করা যাচ্ছে না, সেটা পুরোটা ইমেজ আকারে চলে আসছে, সেটাতে আমি মার্কিং করার কোনো অপশন পাচ্ছি না। আমি স্পেশালি বলবো তোমরা তোমাদেরকে যারা মনে করো টেকনিক্যালি একটু হেল্প করতে পারবো আর একজনকে, এই কমপ্লিকেশন গুলো যেন না হয়, এটার জন্য আমি ডেফিনেটলি মনে করি তোমরা সবাই আমার থেকে অনেক ভালো, অনেক স্মার্ট। তো তারা একটু লিড নিয়ে এরকম 3-4 জন জাস্ট, বা 4-5 জন হলে কোনো সমস্যা নেই, জাস্ট একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করবা, সো দ্যাট এই জিনিসগুলো যাতে আবার পরবর্তীতে না হয়। তো আমার কাছে মনে হয় দ্যাট উড বি গুড, এটা একটা ভালো জিনিস হবে যে এই প্রবলেম গুলো যারা ফেস করে আসছো এবং ওভারকাম করে আসছো। তো সাজিদ তুমি একটু দায়িত্ব নিয়ে যারা যারা এটাতে এই সেশনটাই প্রেজেন্ট করতে চায়, প্রেজেন্ট মানে জাস্ট ডিসকাশন করতে চায়, জি ম্যাম, তাদের একটু লিস্ট বানায়। সাজিদ তুমিও কথা বললা, বা তুমিও 5 মিনিট একটু বললা যে কি এক্সপিরিয়েন্স বা কিরকম আসলে ওভারকাম করা যায়, আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো জিনিস হতে পারে আউটপুট হিসেবে। তো একটা লিস্ট করে তুমি আমাকে একটু জানায় দিও তাহলে, টেন্টেটিভ আমরা ডেটা কবে রাখতে পারি বলো তো নেক্সট উইক, তোমাদের প্রেফারেন্স এর উপর, যে যখন তোমরা মনে করবা যে হ্যাঁ ঠিক আছে এই সময় হয়তো বা দ্যাট কুড বি গুড, আমরা হয়তো বা নেক্সট বৃহস্পতিবার এটা করতে পারি, ইফ মানে ইউ ওয়ান্ট না, তোমাদের যদি মনে হয়, তোমরা কি মনে করো বলো তো, তোমাদের মতামতটা কি? ম্যাম নেক্সট বৃহস্পতিবারই ভালো হয় ম্যাম। তো সাজিদ আমি পুরো দায়িত্ব তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি জাস্ট যে কয়জন একটু মানে কথা বলতে চাই বা আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই তাদেরকে নিয়ে জাস্ট আমরা ইনফর্মালি একটা জাস্ট একটু সেশনটা করা, সো দ্যাট যে এই এই মানে এই প্রবলেম গুলো খুবই প্রবলেমেটিক, খুবই, বিকজ দেখা যাচ্ছে যে, আর সব থেকে বড় কথা কি, অ্যাজ এ টিচার যখন 40টা সেশনের খাতা একসাথে আসে, আর সব থেকে বড় প্রবলেম যেটা যে টপ শিট মেনটেন করা, এটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত 50% স্টুডেন্টের কিন্তু পাওয়া যায় না,
ওইটা যে কার খাতা দেখাচ্ছে, ওই কোশ্চেনের নামে 10 জন স্টুডেন্ট সেম কোশ্চেন নামে ফাইলটা সেভ করছে, ইভেন কি তাদের কোনো আইডিও নাই। এই যে টুকিটাকি প্রবলেম গুলো আমরা ফেস করে আসছি বা তোমরা ফেস করে আসছো তোমাদের এন্ড থেকে, তোমরা যদি বলো তাহলে কিন্তু আমি কি প্রবলেম গুলো পাইছি এটা অ্যাজ এ টিচার হিসেবে আমার এন্ড থেকে আমি শেয়ার করতেছি, বাট অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমরা যে প্রবলেম গুলো ফেস করতেছো, যে প্রবলেম গুলো ওভারকাম করছো, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ভালো হবে আর একজনের এন্ড থেকে, বুঝছো না? আমার কাছে এই সেশনটা কি শুধু আমাদের সেকশন নাকি অন্যান্য সেকশন আছে? আমাদের সেকশনে আমরা আমরাই করি জি নাকি ম্যাম। বলো, তাহলে আমার কাছে মনে হয় ভালো হবে ম্যাম যে আমরা আমাদের মধ্যে প্রবলেম গুলো ডিসকাশন করলাম, বা ধরো যে এখান থেকে তিনজন একটু সুন্দর মানে দু তিনজন একটু বললা যে হ্যাঁ তুমি হয়তোবা বিএলসি অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে বলতে পারো, আবার অনেকে হয়তোবা যে পরীক্ষা নিয়ে বলতে পারে, আরো যদি কেউ একজন ইন্টারেস্টেড হয় যে তার হয়তোবা কোন একটা বেস্ট প্র্যাকটিস আছে, সে হয়তোবা গেমিং এর উপর তার একটা চ্যানেল আছে, সে হয়তোবা তার এটা নিয়ে বললো, মানে সহজ কথায় আমরা আমাদের যে কাজগুলো করছি সেগুলো যদি আরেকজনের সাথে শেয়ার করি, এটা যদি তার উপকারে আসে সামহাও সামওয়ে, এটা আমরা বেনিফিট হব। আমার কাছে মনে হয় এই যে প্র্যাকটিস গুলো নিয়ে কথা বলা এটাই বেসিক্যালি, আর কিছু না। মেনলি আর কি, যারা প্রবলেম ফেস করছে ওদেরকে বলতে বললে ভালো হয় বেশি। হ্যাঁ মানে প্রবলেমটা তো আমরা শুধুমাত্র প্রবলেম কি হয়েছে এর রিগার্ডিং সলিউশনটা কি সেটাও তো আসলে জানা দরকার, যে আসলে আমি প্রবলেমটা কি বলে যে শুধুমাত্র প্রবলেম হচ্ছে এখন এটা থেকে তো উতরাইতে হবে কিভাবে সেটাও তো হয়তো বা মানে কি বলা জি যায় ম্যাম, তাই না? ম্যাম তো ধরো যে আমি প্রবলেম ফেস করছি, এখন তুমি বললা যে হ্যাঁ ম্যাম এই প্রবলেম হচ্ছে বাট আমি এইভাবে ওভারকাম করছি, ওকে মানে আমরা মানে সলিউশন বেস প্রবলেম নিয়ে কথা বলবো, কোনো প্রবলেম হইলো খালি প্রবলেম না, এর রিগার্ডিং যারা সলিউশনে আসছে বা কিভাবে আসলে আরো বেটার একটা কি বলে ওয়ে থাকে এই জিনিসগুলো সেটাও আমাদের সাথে চলে আসলো, ওকে সেটা ভালো হয় না আরাফাত? জি ম্যাম, এটাই আর কি বলছি আমি আর কি। হুম হুম তাহলে ম্যাম সাজিদুল আর আমি একটু বলতে হ্যাঁ চাই বলো। ম্যাম, সেটা হ্যাঁ হলো ম্যাম আমাদের যদি এক্সামের মানে খাতার উপরে টপ শিটটা না দিই, কিন্তু টপ শিটের জায়গায় ম্যাম আসলে টপ শিটের জায়গায় নাম বা সাবজেক্ট কোড বা টাইম টাইম বা এভরিথিং তো লেখা থাকে, তাহলে ওইটা হাতে লিখে দিলে ভালো হয় এটা বলতে। হ্যাঁ টপ হ্যাঁ শিটের হয় দরকারটা ওটা কতটুকু? না টপ শিটের দরকার ওই অর্থে নাই, কিন্তু আমি কিছু কিছু খাতা আমি বললাম না যে 8 থেকে 10 জন আমি আমার খাতায় পাইছি যাদের মানে টপ শিট তো বাদ দাও মানে আইডিও নাই, মানে টপ শিট তো দূরের কথা আইডিও আমি পাচ্ছি না। এখন ধরো যে তুমি STA 221, তুমি STA 221 নামে সেভ করে খাতা জমা দিছো, ধরো যে সাপোজ কি বলে যে আরাফাতও সেম নামে খাতা জমা দিছে, এখন তোমার খাতাও আইডি নাই আরাফাতের খাতাও আইডি নাই, এবং সব থেকে মানে ইয়ে ব্যাপারটা হচ্ছে ক্রুশিয়াল ম্যাটারটা হচ্ছে যে এই যে তোমার প্রপার একটা কি বলে যে ওই জায়গায় তোমার প্রোফাইলটাও আপডেট নাই বিএলসি তে, আমি জানি না তোমার আইডিটা কি। এখন বলো যে যখন একসাথে 40টা খাতা একসাথে ডাউনলোড দেয়া হয় তখন কি এটা কতটুকু জাস্টিফাইড যে আমি ওই খাতার এগেনিস্টে ওইখানে গিয়ে আবার দেখবো এটা কি স্টুডেন্ট এই সেম নামে আপলোড হয়েছে, এটা কি বুঝতে পারছি ম্যাম, অনাকাঙ্ক্ষিত না? জি ম্যাম, হ্যাঁ এই জিনিসগুলো তো মানে তোমরা প্রপারলি এরকম 3-4 জন একটু সুন্দর করে টেকনিক্যাল ওয়েতে যে কি কি প্রবলেম তোমরা পাইছো বা ফেস করছো এবং সলিউশন হয়তো বা আরো 1 বা 2 জন দিল বা এরকম কিছু একটা, ওকে এইভাবে আমার কাছে মনে হয় এটা করলে বেটার হয়, ওকে এটা আমাদের জন্য বেটার হয়, সো দ্যাট আমাদের পরীক্ষায় যেটা হয় যে মানে যতটুকু না, আর আরেকটা জিনিস যেটা যে আমাদের পেনাল্টি টাইমের পরেও দেখা যাচ্ছে আমরা খাতা সাবমিশন করতে পারি না, মার্কস কাটা যায় এই সে, ইটস এ ভেরি মানে একটা বিগ প্রবলেম, এটা অনেকেরই প্রবলেম আমি পাইছি, তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু যেন সেদিন কথা বলি। তো সাজিদুল তুমি তো বুঝছো কনসেপ্টটা কি, জি ওকে ম্যাম। তাহলে সাজিদ তুমি তাহলে টোটাল ইয়েটা নিয়ে যে 4-5 জন মানে কথা বলতে চাই আমরা কথা বলি, আমরা জাস্ট নিজেরা নিজেরা আর কি, আর কিছু না। তাহলে টেন্টেটিভ ডে, আর আমাদের মধ্যে কি পোস্টার সুন্দরভাবে ডিজাইন করতে পারি নাকি, তোমরা তো অনেক ভালো গ্রাফিক্স এর কাজ পারো, জাস্ট একটা মানে নর্মাল পোস্টার যে সেশন অন কি বলে যে কি বলে টাইটেল কি হতে পারে যে বিএলসি মানে রিলেটেড ইস্যুস, হ্যাঁ এরকম করে একটা পোস্টার বানায় ফেললাম তাহলে মনে হয় ভালো হয়, পোস্টার যদি নর্মালি থাকলো আর কি আমরা জাস্ট ডিসকাশন করবো বিএলসি নিয়ে, তাহলে তুমি একটু ওই মানে যে কয়েকজন দিতে চাই আমরা কথা বলতে চাই ওটা নিয়ে তাহলে আমাকে আপডেট দিয়ে দিও সাজিদ, ঠিক আছে আমি ফুলটা তাহলে তোমার উপর ওকে দিয়ে ম্যাম, দিলাম ওকে ম্যাম, দায়িত্ব, ওকে। তাহলে আমাদের লাস্ট ক্লাসে মনে হয় শুধুমাত্র 3টা গ্রাফ মানে পড়ালে আজকে শেষ হয়ে যাবে আমাদের চ্যাপ্টারটা, জাস্ট ইট উইল টেক হাইস্ট 5 to 10 মিনিটস, আমি ক্লাসে মনে হয় চলে যাই। আরাফাত কিছু বলবা? না ম্যাম। ওকে ঠিক আছে তাহলে।
ওকে, তাহলে দেখো লাস্ট ক্লাসে আমরা তিনটা গ্রাফ পড়ছিলাম, যেটা ছিল হচ্ছে কন্টিনিউয়াস ডেটার উপরে। কন্টিনিউয়াস ডেটা নিয়ে আমরা আসলে তিনটা গ্রাফ আঁকতে পারি, সেটা আমরা মনে হয় গত ক্লাসে যারা ছিলা, গত ক্লাসে অনেকে ছিলা, তো তারা এটাতে ছিলা। তো ওই তিনটা গ্রাফ ছাড়াও স্পেশালি আরো তিনটা গ্রাফ আছে, সেগুলো নিয়ে আমরা একটু কি বলে যে দেখি। তো স্পেশাল যে তিনটা গ্রাফ আছে, প্রথম যে গ্রাফটা সেটার নাম হচ্ছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম এগুলো কিন্তু গ্রাফস। হ্যাঁ, আর আমি স্পেশালি সবাইকে বলবো, বিএলসি তে যারা অ্যাক্টিভিটি স্টার্ট করো নাই, একটু স্টার্ট করে দিও। তো হিস্টোগ্রাম দুই নাম্বার হচ্ছে, সরি হিস্টোগ্রাম তো আমরা পড়ে আসছি, প্রথম যে গ্রাফটা সেটার নাম হচ্ছে বার চার্ট, তারপরেরটার নাম হচ্ছে পাই চার্ট, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ কল হচ্ছে লাইন গ্রাফ। তো এই তিনটা গ্রাফের স্পেশালিটি গুলো আমি একটু সাইডে লিখে দেই। বার চার্ট এবং পাই চার্ট এই দুটা ইউজ হয় বেসিক্যালি কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য, কোয়ালিটেটিভ ভেরিয়েবল। ওকে, বার চার্ট এবং পাই চার্ট। আর লাইন গ্রাফ যেটা, সেটা স্পেশালি ইউজ হয় হচ্ছে টাইম রিলেটেড ডেটার জন্য। অর্থাৎ যদি আমাদের মানে সময়ের সাথে রিলেটেড কোনো ডেটা থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা যে গ্রাফটা ইউজ করে থাকি সেটা হচ্ছে লাইন গ্রাফ। ওকে, তো আমরা সব থেকে ইজি যে গ্রাফটা সেটা দিয়ে স্টার্ট করি, যেটা নাম হচ্ছে লাইন গ্রাফ। এবং যেটা কখন স্পেশালি ইউজ হয় আমরা লিখে রাখছি, সেটা হচ্ছে কি টাইম রিলেটেড ডেটা, যদি আমাদের টাইম রিলেটেড কোনো ইনফরমেশন দেয়া থাকে। আর বার চার্ট এবং পাই চার্ট এই দুটো স্পেশালি ইউজ হয় কখন, যদি আমাদের ভেরিয়েবলটা হয় হচ্ছে নন নিউমেরিক, দ্যাট মিনস হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল। ওকে, এখন এটার মধ্যে আবার কথা আছে, এই ভেরিয়েবল গুলোর ডেটাটা যদি আমাদের পার্সেন্টেজ এর সাপেক্ষে দেয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে পাই চার্ট। আর যদি পার্সেন্টেজ না দেয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে বার চার্ট। হ্যাঁ, তো প্রথমে আমরা চলে যাই লাইন গ্রাফ কিভাবে মানে আঁকতে হয়, বা লাইন গ্রাফ আমরা কখন ইউজ করে থাকি। তো লাইন গ্রাফ বেসিক্যালি যদি সময়ের সাথে রিলেটেড কোনো ডেটা থাকে, যে ধরো যে আমাদের এখানে ইনফরমেশন আছে হচ্ছে ইয়ার অ্যান্ড হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি। ওকে, তো ইয়ার হচ্ছে আমাদের কি, ধরো যে সাপোজ 2010, 2012, 2015, অ্যান্ড ধরো যে 2018। এখন এখানে ধরো যে 10 জন এমপ্লয়ি ছিল কোন একটা অফিসের কোন একটা সেক্টরে, ধরো যে এখানে 5 জন, এখানে ধরো যে 15 জন, এখানে ধরো যে সাপোজ 12 জন। তো এখন যদি এরকম ভাবে হয়, আমাদের ডেটা দিয়ে বলা হলো যে বাই ইউজিং দিস ডেটা হুইচ গ্রাফ ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ড্র, তাহলে কোন গ্রাফটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট মনে করব সব থেকে বেশি, বলো তো কি হতে পারে, সেই গ্রাফের নামটা কি? 15। হ্যাঁ, মানে সেটা আমরা কোন গ্রাফটা, লাইন গ্রাফ, বার চার্ট, নাকি হচ্ছে পাই চার্ট, এইগুলো ডেটা নিয়ে আমরা যদি মানে এই ডেটা থেকে পাই চার্ট, ম্যাম পাই চার্ট কি হবে দেখো, তো পাই চার্ট তো ছিল যদি আমাদের কোয়ালিটেটিভ হয়, নন নিউমেরিক হয়, বাট সময়ের সাপেক্ষে যেটা হবে, সময়ের সাপেক্ষে লাইন চার্ট, লাইন গ্রাফ, লাইন চার্ট। ওকে, দ্যাট মিন্স হচ্ছে লাইন গ্রাফটা আমরা ইউজ করতে পারি, বিকজ এটা হচ্ছে আমাদের টাইম রিলেটেড ডেটা, সময়ের সাথে রিলেটেড যেহেতু ডেটাটা দেওয়া আছে, তাহলে উই ক্যান ড্র হেয়ার দা লাইন গ্রাফ। ওকে, লাইন গ্রাফের আরেকটা নাম মনে রাখবা, সেটা হচ্ছে ট্রেন্ড গ্রাফ, একই কথা। ওকে, তো লাইন গ্রাফটা কিভাবে আঁকে দেখো, লাইন গ্রাফটা বেসিক্যালি আমরা যেভাবে আঁকি সেটা হচ্ছে কি, লাইন গ্রাফের ওয়াই অক্ষে আমাদের নিতে হবে হচ্ছে ইয়ারটা, আর এক্স অক্ষে নিতে হয় হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি, মানে যাই থাকুক না কেন আমাদের ইনফরমেশন গুলোকে, আমরা ডেটা গুলোকে ওয়াই অক্ষে নেবো, এক্স অক্ষে আমাদের ভেরিয়েবলটা নেব। তো দেখো এখানে কি দেয়া আছে, ইন 2010, দেন 2012, আমরা চার চার করে বা দুই করে গ্যাপ ধরি, 2014, 2016, 2018। ওকে, তো এখানে পাঁচ করে দেয়া আছে, 5, 10, 15, 20। তো 2010 এ হচ্ছে টোটাল নাম্বার অফ এমপ্লয়ি হচ্ছে 10 জন, দ্যাট মিনস হচ্ছে এখানে 10। 2012 এ যে সেটা 5 জন হয়ে গেছে, 2014 নাই 15 এ গিয়ে হচ্ছে কতজন হয়েছে, 2015 এ গিয়ে ধরো যে 15 জন হচ্ছে 15 এ গিয়ে, অ্যান্ড লাস্ট হচ্ছে 2018 এ গিয়ে 12 জন হয়েছে, ধরো যে এখানে একটু বেশি, সেটা হচ্ছে 12 জন। দ্যাট মিন্স এখন আমরা যদি সবগুলোকে যোগ করে ফেলি,
তাহলে আমরা যে গ্রাফটা পাই সেটাই হচ্ছে আমাদের ট্রেন্ড অর লাইন গ্রাফ। বুঝে গেছে জিনিসটা? লাইন গ্রাফ কিভাবে আঁকতে হয়, ওই যে ধরো যে তোমরা কখনো ওই যে হার্টবিট বা ইসিজি করলে যে হার্টবিটের যে গ্রাফটা দেখে না মুভির মধ্যে, দেখে না এরকম টুকটো করে মারা গেলে এরকম একটা সরলরেখা হয়ে যায়, তাই না? ওই যে গ্রাফটা আমরা দেখে থাকি সেটাই হচ্ছে এই গ্রাফটা। কিংবা শেয়ার মার্কেট ওয়েবসাইটে তোমরা যদি ঢোকো তাহলে দেখবে এরকম লিনিয়ার টাইপের একটা গ্রাফ দেখায়, প্রতিটা মুহূর্তের সাথে ভ্যালুর যে চেঞ্জটা হয় সেটাই হচ্ছে লাইন গ্রাফ। ম্যাম, রেক্টেঙ্গুলার টাইপের যেগুলো হয় ওগুলো লাইন না? মানে রেকটেঙ্গুলার না, এটা ডিপেন্ড করে হচ্ছে তোমার সময়ের সাথে সাথে। ওকে, এমন ডেটা যেরকম থাকবে, ডেটা যদি এরকম না থাকে, এরকম টাইপের ডেটা পাই যাই হোক না কেন, মানে ডেটার উপর বেস করতেছে তোমাদের গ্রাফের চিত্রটা, মানে আকারটা কেমন হবে। এটা প্যারালালও হতে পারে, এটা জিগজ্যাগ টাইপেরও হতে পারে। ওকে, ইট কুড বি এনিথিং বেজ অন দ্য ডেটা। ম্যাম, আমাদের কি বলে দেওয়া থাকবে না এই গ্রাফটা আঁকতে হবে? ওভাবে বলে দেয়া থাকবে না, এই জন্য আমি তোমাদেরকে বারবার করে বলতেছি যে আমাদের ডেটার প্যাটার্ন দেখে, যেমন এখানে কিন্তু তোমাকে বলে দেওয়া থাকবে না ড্র লাইন গ্রাফ কিংবা ড্র ট্রেন্ড গ্রাফ। তুমি আগে এখানে যদি ডেটাটা দেয়া থাকলেও তুমি আগে প্রথমেই দেখবে যে এখানে কি আছে, ইয়ার, দ্যাট মিনস ইয়ার ইজ রিলেভেন্ট উইথ টাইম। ওকে, টাইমের উপর যেহেতু বেস করে তাহলে ডেফিনেটলি আমি ওখানে পাই চার্ট, হিস্টোগ্রাম, আগে যেগুলো পড়ে আসছি ওগুলো আঁকতে পারবো না। ডেফিনেটলি টাইমের সাথে রিলেটেড যে ডেটাটা সেটা হচ্ছে আমাদের লাইন গ্রাফ বা ট্রেন্ড গ্রাফ, আমাকে সেটাই আঁকতে হবে। জি ম্যাম, বুঝে গেছে? আচ্ছা, এখানে আর কারো কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা পরবর্তী যে গ্রাফটা আছে সেটার নাম হচ্ছে পাই চার্ট। পাই চার্টে চলে যাই। পাই চার্ট হচ্ছে খুবই ইজি, পাই চার্টের সাথে তোমরা খুবই পরিচিত। এই যেরকম গোল্লার মতন একটা গ্রাফ আমরা সব জায়গায় দেখি না, যে এরকম হার্ড ডিস্কে কতটুকু জায়গা, পেন ড্রাইভে কতটুকু জায়গা আছে, এইটাই যে মানে এরিয়াটা সেটাই হচ্ছে পাই চার্ট। এবং এই টোটাল আমরা যখন ম্যানুয়ালি আঁকি তখন এই টোটাল এরিয়াটার মানে হচ্ছে 100%। এবং মোটামুটি এই টোটাল পাইটাকে, টোটাল চার্টটাকে আমরা চার ভাগে ভাগ করে নেই। ওকে, দ্যাট মিনস চার ভাগে যদি করি এবং টোটাল এরিয়ার যদি মানে এরিয়া হয় 100%, তাহলে টোটাল ভাগের মধ্যে কত পার্সেন্ট করে পড়ে ডেটা বলো তো? 25। ওকে, মানে এটা আমরা মনে মনে একটু জাস্ট ভাগ করে ফেলবো যখন আমরা ম্যানুয়ালি আঁকতে যাব। তো ধরো যে এরকম যদি হয় যে মিস্টার এ, সে ধরো একটা ইনফরমেশন তোমাকে দিল, কি যে তার কোন সেক্টরে মান্থলি কত টাকা খরচ হয়, এটা হচ্ছে সেক্টর, এটা হচ্ছে এক্সপেন্সেস। ওকে, এটা হচ্ছে তার এক্সপেন্সেস। ধরো যে তার ফুড অ্যান্ড রেসিডেন্স, থাকা খাওয়ায় দেখা যাচ্ছে তার 40% টাকা খরচ হয়। বাচ্চাদের এডুকেশনের জন্য দেখা যাচ্ছে তার 30% টাকা খরচ হয়। ওকে, তারপরে কমিউনিকেশনের জন্য দেখা যাচ্ছে তার আরো 20% টাকা খরচ হয়। ওকে, তাহলে টোটাল আমাদের কত চলে গেল? আর ধরো যে 10% আদার্স আছে, এটা ধরো যে 10%। ওকে, টোটাল ধরো যে কি হলো 100%। এখন এইখানে দেখো মনোযোগ দিয়ে যে সেম জিনিসটা, এখানে কিন্তু তোমাকে যদি না বলে যে ড্র পাই চার্ট, তোমাকে কিন্তু এরকম একটা ডেটা দিয়ে বলা হতে পারে যে এই ডেটাটা ইউজ করে তুমি কোন গ্রাফটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি ড্র করতে পারবা। ওকে, এই ডেটাটা তাহলে দেখো এখানের জন্য সেক্টর, ফুড, রেসিডেন্স, এডুকেশন, কমিউনিকেশন, এগুলো কি এক একটা করে নাম না? এগুলো তো একটা নন নিউমেরিক ডেটা। জি ম্যাম, জি ম্যাম। তাহলে নন নিউমেরিক ডেটা এবং সেগুলোর আবার কি পার্সেন্টেজের সাপেক্ষেও কিন্তু দেয়া আছে। তাহলে ওই ক্ষেত্রে আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি যে গ্রাফটা আঁকবো সেটাই হচ্ছে কি পাই চার্ট। মনে রাখবা মোস্ট অফ দ্য কেসে গ্রাফের ক্ষেত্রে কোনো নাম মেনশন করে দেবে না, ডেটা দেখে, ভেরিয়েবল দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমাকে কোন গ্রাফটা ড্র করতে হবে, এটা কিন্তু মাথায় রাখো। এই জন্য আমি বারবার করে বলতেছি যে কোনটা কখন অ্যাপ্রোপ্রিয়েট, আমি কিন্তু সাইডে নোট হিসাবে দিয়ে দিই, তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এখন এটা কিভাবে আঁকবো এটা পারবো না আমরা, যেখানে ফুড অ্যান্ড রেসিডেন্স এ ধরো 40, তো এতটুকু এরিয়া যদি হয় 25-25 মিলে যদি 50 হয় তাহলে অ্যাপ্রক্সিমেট এখান থেকে একটু কমই তো হয়ে যাবে আমাদের 40। ওকে, তাহলে এতটুকু এরিয়া ধরো যে হচ্ছে 40%। ম্যাম, এগুলো কি ম্যাম আন্তাজ করে আঁকবো নাকি? আন্দাজ করে মানে ওই বৃত্তর মতন চাকা দিয়ে কম্পাস দিয়ে আঁকার দরকার নেই, বাট আন্দাজ তো যেন মানে কাছাকাছি হয়, এমন যদি না হয় যে এতটুকু হয়ে গেল 40% ধরবো ওরকম যেন না হয়, ঠিক আছে? তারপরে ধরো যেটা 30%, এখানে 20% আর এখানে 10% অ্যাড হয়েছে, মানে টোটাল 35 যদি হয়, এখান থেকে আর একটু কমায় ধরলাম, এটা ধরো যে হলো 30%, এখানে ধরো যে টোটাল হয়ে গেছে
25 আর 5 30% এখানে ধরো যে 20% ওকে এই হয়ে গেল ধরো যে 20 যেমন আমার এটা আন্দাজটা খুব বাজে হচ্ছে এখানে ধরো যে 20% আর বাদ বাকি 10% তো এইভাবে করে আমরা মোস্ট মানে অ্যাজিউম করে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েটলি যেন হয় সেইভাবে আমরা যে গ্রাফটা আঁকি সেটাই হচ্ছে পাই চার্ট বুঝে গেছে পাই চার্টটা কিভাবে বা কখন আমরা আঁকবো সাপেক্ষে তোমাদের যদি বললো যে বাই ইউজিং দিস ডেটা হুইচ গ্রাফ ইজ অ্যাপ্রোপ্রিয়েট তাহলে এই ক্ষেত্রে আমরা কি আঁকতে পারি বলতো নন নিউমেরিক দেয়া আছে পার্সেন্টেজ দেয়া নাই অ্যামাউন্ট দেয়া আছে তাহলে এই ক্ষেত্রে আমরা কোনটা আঁকতে পারি বলতে পারবা আমরা কিন্তু একটু আগে নামটা লিখছিলাম ম্যাম লাইন বা ট্রেন্ড ট্রেন্ড আর লাইন তো আমাদের টাইমের সাথে টাইমের সাথে না এটা না এটা হবে না আর একটা নাম লিখছিলাম আমরা তিনটা গ্রাফের নাম লিখছিলাম পাই চার্ট লাইন গ্রাফ আর একটা কি ছিল বার চার্ট বার চার্টে আমরা কি বলছিলাম যে সেখানেও আমাদের কি থাকবে এরকম নন নিউমেরিক থাকবে কিন্তু সেটা পার্সেন্টেজ থাকবে না শুধু অ্যামাউন্ট থাকবে তার মানে বার চার্টের ক্ষেত্রে কি হয় বার চার্টের ক্ষেত্রে আমরা কি করি শুধুমাত্র এরকম অ্যামাউন্ট না দিয়ে মানে পার্সেন্টেজ না দিয়ে শুধু অ্যামাউন্ট দেয়া আছে তাহলে ওই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কি বার চার্ট ওকে বুঝে গেছে জিনিসটা জি ম্যাম আচ্ছা আরেকটা জিনিস বলি ধরো যে এইভাবে যদি দেয়া আছে দেয়া থেকে তোমাদেরকে বলা হলো যে ড্র পাই চার্ট তাহলে ওই ক্ষেত্রে এগুলোকে কিন্তু আগে পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে বুঝতে পারছো এগুলো কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে পার্সেন্টেজে কিভাবে কনভার্ট করতে হবে এটা আমরা পারি না কিভাবে পার্সেন্টেজে কনভার্ট করতে হয় পার্সেন্টেজে কিভাবে নিতে হয় এটা ছোট ক্লাস ফাইভ এর অঙ্ক কিন্তু না পারলে হ্যাঁ মানে টোটালটাকে আগে কি 10,000 এটাকে আমরা ভাগ করব টোটাল দ্বারা সবগুলোকে যোগ করলে কত হয় 10, 5, 15 পনেরো আর তিনে কত 18, 18 দুয়ে কত 20 দ্যাট মিন্স আমাকে কি 20,000 দ্বারা ভাগ করে দেন 100 দ্বারা গুণ করতে হবে এইভাবে প্রতিটার আগে পার্সেন্টেজ আমি বের করে নেব দেন সেই পার্সেন্টেজ দিয়ে আমাদের পাই চার্টটা ড্র করতে হবে এম ওটা তো তখন বলে দেওয়া থাকবে না হ্যাঁ তখন বলে দেওয়া থাকবে যে পাই চার্ট ড্র করো তো পাই চার্ট যদি আমি ড্র করতে চাই আমাকে আগেই প্রথম পার্সেন্টেজে কনভার্ট করে নিতে হবে দেন আমাকে পাই চার্টটা পার্সেন্টেজ দিয়ে আঁকতে হবে শেষ করে দিই এটা খুব ইজি জাস্ট একটু বলো একটু 5 মিনিট পরে ক্লাসটা স্টার্ট হবে তো যেটা বলতে চাচ্ছিলাম দেখো যে যদি সেম প্রবলেম আমাদের দেয়া থাকে সেম প্রবলেম ধরো যে পার্সেন্টেজে দেয়া নাই অ্যামাউন্টে দেয়া আছে সেখান থেকে যদি আমাদেরকে সেম কোয়েশ্চেন করা হয় যে এখান থেকে আমরা কোন গ্রাফটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েটলি ড্র করতে পারবো সেটা হচ্ছে বার চার্ট বার চার্টটা কিভাবে আঁকে সেটা সব থেকে বেশি ইজি সেটা হচ্ছে বার চার্টটা ওই যে তোমাদের মনে আছে গত ক্লাসে যারা ছিল হিস্টোগ্রাম যেটা একটা পিলারের মতন সুকান্ত মনে ছিল যে পিলারের মতন খাম্বা টাইপের আঁকতে হয় সেটা ছিল আমাদের হিস্টোগ্রাম তো এই বার চার্টটাও সেম হিস্টোগ্রামের মতোই এখানে আমাদের সেক্টরের নামগুলো লিখবো যেমন ধরো ফুড এর রেসিডেন্স তো এখানে আমি লিখলাম ফুড এন্ড রেসিডেন্স একটা সেক্টর দিয়ে একটু মার্ক করলাম দেন পরবর্তীটা এডুকেশন এখানে আমি এডুকেশন দিয়ে একটু মার্ক করলাম দেন এই পাশে হচ্ছে কমিউনিকেশন নিচে আমি কমিউনিকেশন দিয়ে মার্ক করলাম আর লাস্ট হচ্ছে আদার্স এখানে আমি আদার্স দিয়ে মার্ক করলাম তো ধরো এখানে অ্যামাউন্ট আছে আমি 2 করে যদি গ্যাপ ধরি 2000 দেন 4000 ওকে দেন 6000 দেন 8000 দেন হচ্ছে 10000 ওকে এখন দেখি ফুড এন্ড রেসিডেন্সে আমাদের টোটাল খরচ কত 10000 দিলাম এই যে আমি পিলারের মতন খাম্বার মতন একটা দাগ এটা হচ্ছে ফুড এন্ড রেসিডেন্স দেন পরবর্তীতে এডুকেশন সেটা হচ্ছে 5000 অ্যাজ লাইক অ্যাজ দুটার মাঝামাঝি এটা হচ্ছে আমাদের 5000 দেন কমিউনিকেশন হচ্ছে 3000 ধরো যে তিনটার এই যে দুটার মাঝামাঝি এটা হচ্ছে 3000 অ্যান্ড লাস্ট হচ্ছে আদার্স হুইচ ইজ 2000 সেটা হচ্ছে এই তার মানে 2000 এটা হচ্ছে কি 3 এটা হচ্ছে 5000 আর লাস্ট হচ্ছে 10000 এই যে গ্রাফটা আমি পেলাম সেটাই হচ্ছে বার চার্ট বুঝে গেছে জিনিসটা এটা সব থেকে ইজিয়েস্ট গ্রাফ
যেটাকে বলা হয়। এখন আর একটা জিনিস জাস্ট আমি তোমাদেরকে বলে রাখি, যদিও এই জিনিসগুলো সব দেয়া আছে তোমাদের, যেহেতু এটার সাথে আমাদের হিস্টোগ্রামের একটা চেহারার মিল আছে, হিস্টোগ্রামটা এরকম ছিল, যারা গত ক্লাসে ছিল তারা দেখছিল, তো হিস্টোগ্রামটা এরকম ছিল, তো যেহেতু এটার সাথে দুইটার মিল আছে, তো অনেক সময় আমাদেরকে কোশ্চিন করে বসে যায় হিস্টোগ্রাম এবং বার চার্ট কি একই নাকি? একই না, হিস্টোগ্রাম হচ্ছে কি এক একটা বারের সাথে এক একটা বার লাগানো, আর এখানে এক একটার সাথে, তাই না, অ্যাডজয়েন্ট, আর এগুলোকে এক একটা করে বার বলা হয়, হ্যাঁ, খাম্বা গুলোকে। তো এখানে এক একটা বারের সাথে এক একটা বারের একটা গ্যাপ আছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা মনে রাখবা, বার চার্টকে বলা হয় হচ্ছে ওয়ান ডাইমেনশনাল গ্রাফ, আর হিস্টোগ্রামকে বলা হয় হচ্ছে টু ডাইমেনশনাল গ্রাফ। কেন? বিকজ এই হিস্টোগ্রামের এক্স অক্ষে এবং ওয়াই অক্ষে বোথ সাইডেই নিউমেরিক ডেটা থাকে, বাট বার চার্টের এক্স অক্ষে নন নিউমেরিক ডেটা থাকে, ওয়াই অক্ষে শুধুমাত্র নিউমেরিক ডেটা থাকে। এই জন্য শুধুমাত্র এই ওয়াই অক্ষে ডাইমেনশনের দরকার হয়। তুমি যদি এডুকেশনকে আগে এটাকে পরে লেখো কোনো তো সমস্যা নাই, বাট তুমি চাইলেও এটাকে আগে এটাকে পরে লিখতে পারো না। তো এই জন্য হিস্টোগ্রাম ইজ কল টু ডাইমেনশনাল গ্রাফ, আর বার চার্ট ইজ কল ওয়ান ডাইমেনশনাল গ্রাফ। ওকে, আজকে এই পর্যন্তই থাক। ম্যাম, হ্যাঁ বলো। আমাদেরকে একটা নোট দেওয়া যায় যে এই ইনফরমেশনটা থাকলে এই গ্রাফটা আঁকতে হবে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে তোমাদের যে লেকচার, যে তোমাদের পাওয়ার পয়েন্ট যে স্লাইড গুলো দিছি না আমি, জি ম্যাম, তোমার কি বলে বিএলসি তে, জি ওই যে বিএলসি তে দেয়া আছে, তো দেখবা যে ওইখানে আছে। প্লাস হচ্ছে সব থেকে ভালো হয় যে পাওয়ার পয়েন্ট স্লাইড এর সাথে সাথে আমি যে কথাগুলো বললাম না তোমাদেরকে, যে কোনটা আঁকলে কি থাকলে কি, মানে আমাদের কোনটা এক্স অক্ষে থাকবে বা কি কি থাকলে আমরা সেটাকে বার্ট, মানে হিস্টোগ্রাম আঁকবো, এই জিনিসগুলো বিশেষ করে আমার ইউটিউবের যে লেকচার, ভিডিও লেকচার যেগুলো আমি একদম সুন্দর করে ওখানে বলে দিছি, যে যদি আমাদের কি বলে যে নন নিউমেরিক থাকে তাহলে আমরা এটা আঁকবো, এটার সাথে পার্সেন্টেজ হলে ওটা আঁকবো, এইভাবে একদম বলা আছে। ওগুলো সবই রেকর্ডেড আছে, ওগুলো দেখে নিও। ঠিক আছে, আমি নোট করে রাখবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ওটা নোট করে রাখলে তোমাদের আর পরবর্তীতে, ঠিক আছে, আমি তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলি। ওকে, রেসপন্স প্লিজ। ইয়াসির, আরাফাত আছো? আরাফাত কি আছে? আচ্ছা, আরাফাত নাই। আশরাফুল ইসলাম, তারপর হচ্ছে আরিয়ান, সাজিদ আরিয়ান, তারপর হচ্ছে সেতু, ইয়েস ম্যাম, রুকাইয়া, রাকিবুল রহমান, এস ম্যাম, অর্পিতা, মিশু, প্রেজেন্ট ম্যাম, নাইন, ইয়েস ম্যাম, পাপন, আলামিন, সুমাইয়া, কামরান, মেহেদি হাসান, সাজিদ, ইয়েস ম্যাম, সুকান্ত, ইয়েস ম্যাম, মোবাশ্বের, ইয়েস ম্যাম, নামে কি নামটা ভুল বললাম, রাজিন, ইয়েস ম্যাম, আলভি, আলভি নাই, তারপর হচ্ছে আরাফাত, আরাফাত ছিল না, জি ম্যাম, ম্যাম আছে না আরাফাত, আচ্ছা, অমিত, ইয়েস ম্যাম, সাইফুল, মুনিয়া, সাফাইন, ইয়েস ম্যাম, মাহাদি, ইয়েস ম্যাম, নাজমুল, ইয়েস ম্যাম, নাজমুল আছে, তাহমিদ, ইয়েস ম্যাম, নিশু, নুসরাত, ইয়েস ম্যাম, আচ্ছা আর কেউ বাকি থাকলো না? ইয়েস ম্যাম, জি ম্যাম, আমি বাকি আছি, যেটা আমি গত দিন বলছিলাম ম্যাম, আমার রোলটা এখানে অ্যাড হয়নি, আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে ম্যাম। তাহলে এখানে অ্যাড কেন হয় নাই? তা তো বলতে পারলাম না ম্যাম। তুমি একটু মানে তোমার এই সুপার এই কি বলো একটু, হ্যাঁ, অ্যাডভাইজার ম্যাম কে বলছি, উনি বলছে আর কি করে দিবে, কিন্তু ম্যাম আসলে কল অ্যাকাউন্ট অনলাইনে আসলে খুব প্যারা দিচ্ছে আর কি, সবাই মিলে ফাইল জমা লাগাই দিছে। ঠিক আছে ম্যাম, হিয়া।